चरण तले मंच उपविष्ट आर्तमान हरिगुरुचाँद मतुम हसन कांडारी महामत आचार्य श्री पद्मनाभ ठाकुर मतु माता सुभाना ठाकुर আমাদের সাধারণ সম্পাদক বাবু শিশির কুমার বাওয়াল সহ নেতৃস্থানীয় যত বিভিন্ন সংগঠন মতো মিশনের বিভিন্ন অঙ্গ সংগঠন সব সংগঠনের সকলকে প্রণাম জানাই শুভেচ্ছা জানাই এবং আমার সামনে উপবিষ্ট সকল ভক্তবৃন্দ বিভিন্ন জেলা থেকে আসছেন সকলকে আমি প্রণাম জানাই सांगठनिक विषय किछु कथा बोलते चाहिए विषय हे आमरा जे हरिगुरुचाँद मतुआ मिशनटा करी गुरुचाँद ठाकुर आदर्श के धारण करे आमरा हरिगुरुचाँद मतुआ मिशन करी ये हरिगुरुचाँद मतुआ मिशन करते से गुरुचाँद ठाकुर दुईटा कथा ना बोलने नय जे जातिर दल नय से जातिर बल नय जे जातिर राजा नय से जातिर ताजा नय আমি এই কথাটা এই কারণে বলছি বিগত মিটিং এ আমরা একটা আলোচনা হয়েছিল যে আমরা আমরা কি রাজনৈতিক যদি দলের দিকে যাই তাহলে কিন্তু আমরা সরকারের সাথে সম্পৃক্ত হতে পারব একটা বিষয় বলতে হয় যে যদি একটা রাজনৈতিক দল করতে হয় তাহলে এই সংগঠনের পক্ষ থেকে প্রতিটা জেলায় প্রদত্ত একটা করে অফিস থাকতে হবে এবং একটি সংগঠন একটি সংগঠন থাকতে হবে এবং এই সংগঠনের অনুকূলে নির্বাচন কমিশনে একটা নতুন দলের আবেদন করতে হয় যদি আমরা বাংলাদেশের 65 থেকে 70 75 শতাংশ মতু আছি আমরা যদি এইভাবে প্রতিটা জেলায় হরিগুরুচাঁদ মতু মিশনের পাশাপাশি যদি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রতিটা জেলায় করতে পারি তাহলে ওই জেলার থেকে যদি আগামী নির্বাচনের আগে আমরা একটা রেজিস্ট্রেশন করতে পারি একটি রাজনৈতিক দলের এবং সেই হিসেবে আমরা যে মতুয়া প্রবণ এলাকাটা আছে অর্থাৎ দক্ষিণবঙ্গের বিশেষ করে গ্রেটার ফরিদপুর গ্রেটার যশোর গ্রেটার বরিশাল এবং পটুয়াখালী গ্রেটার পটুয়াখালী এই যে পাঁচটি বড় জেলা এই বড় জেলা থেকে আমরা প্রায় 60টি আসনের প্রতিনিধিত্ব করি এবং আওয়ামী লীগের 60-70% ভোটে প্রতিনিধিত্ব করে আছে এই মতুয়া সম্প্রদায়ের লোক তাই আমরা যদি এটা করতে পারি আমার নতুন যে কমিটি আসবে সেই নতুন কমিটির কাছে আমার আবেদন থাকবে আমরা যেন এই ধরনের একটা চিন্তা চেতনা করে আমরা যেন এই 60টি আসনে অবশ্যই একটা করে প্রার্থী দিতে পারি আর সরকারের সাথে আমরা যেন বসে আমাদের যদি আমরা লিয়াজতে যাই সেখানে যদি আমাদের